সুধা চক্রবর্তী অন্যান্য দিনের মতো হাজির হয়ে গেছি আজও কোটাকুটি করতে। তো আজকে একটা উইন্টার স্পেশাল এবং আপনাদের কিচেন স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ চলে এসেছি এবং খুবই ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই প্রোডাক্টের হিস্ট্রি নিয়ে হয়তো অনেকেরই জানা নেই। এটা হয়তো আমরা যদি মোটামুটি 30-40 বছর পিছিয়ে যাই, 30-40 বছর পিছিয়ে গেলে এই প্রোডাক্টের কিন্তু প্রচলন এতটা ছিল না, কিন্তু আজকের ডেটে এই প্রোডাক্টটা যদি আমি আপনাদের সামনে এক্ষুনি শোকেসিং করি, সঙ্গে সঙ্গে আপনি বলে উঠবেন হ্যাঁ ঠিকই তো, আজকের ডেটে এই প্রোডাক্ট ছাড়া তো এই ফুড বানানো একদম অসম্ভবপর। টেস্ট তো মুখে লাগেই না, আমাদের স্বাদগুলোকে এই খাবারের টেস্ট ধরেই না। কী এমন সেই মানে স্পাইসেস, হ্যাঁ মশলা তো বটে, কী এমন সেই প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে আমি এখনই তুলে ধরছি আপনাদের কাছে। এভারেস্ট মিট মশালা, আপনাদের ইন্ডিয়ার যত জানে মানে ব্র্যান্ড আছে সেই জানে মানে ব্র্যান্ডের ভেতরে এভারেস্ট হচ্ছে অন্যতম, যার মিট মশলা সেলিং গোটা প্যান ইন্ডিয়াতে আনবিলিভেবল। আর সামনে তো উইন্টার সিজন, এই উইন্টার সিজন মানে ভালো মন্দ খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া মানেই তো মানে ইন্ডিয়ানদের, বিশেষ করে এমন কোনো প্রদেশ বা এমন কোনো স্টেট নেই যেখানে মটন খাওয়ার চল নেই বা মটনের মটন লাভার্স পাওয়া যায় না। কিন্তু সাইলেন্টলি এই কোম্পানি বা অন্যান্য কোম্পানি যারা আছে তারা এই মিট মশলার এত হিউজ ভলিউমে বিজনেস করে এবং আমরা এত পরিমাণে কনজিউম করি, কিন্তু আমরা নিজেরাও কখনো ট্রেস পাই না যে আমরা মানে সত্যি তো এই প্রোডাক্টের ছাড়া তো আমরা তো চলতেই পারি না, কিন্তু এত এত কনজিউম করি কিন্তু কখনো আমাদের মাথায় তো থাকে না। কিন্তু কি এই প্রোডাক্ট, কোথায় থেকে এর উদ্ভব, এটা কিন্তু কোনো সিঙ্গেল কম্পোনেন্ট বা সিঙ্গেল কোনো ইনগ্রেডিয়েন্ট থেকে কিন্তু এই মিট মশলা তৈরি হয় না। মানে আমি যদি এটাকে একটু অ্যানালিটিক্যালি আপনাদেরকে ভেঙে বোঝায় যে আপনি হয়তো টার্মারিক যেটা আছে টার্মারিককে আপনি গ্রাইন্ড করলেন, টার্মারিক পাউডার হয়ে গেল। জিরাকে আপনি গ্রাইন্ড করলেন, জিরা পাউডার হয়ে গেল। আপনি ইয়েকে মরিঙ্গোকে ড্রাই করে দিলেন, গ্রাইন্ড করে দিলেন, মরিঙ্গো পাউডার হয়ে গেল। কিন্তু এমন কোনো কি সোর্স আছে যে সোর্সকে আপনি গ্রাইন্ড করে দিলেন, কোনো সিঙ্গেল ইনগ্রিডিয়েন্ট থেকে হঠাৎ করে মিট মশলা তৈরি হয়ে যায়? আপনি বাজারের কোনো মানে ইয়েতে কি বলে যেখানে লুজ মশালা বিক্রি হয় কোথাও আপনি এটাকে লুজ মিট মশলা বিক্রি হতে দেখতে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ এর একটা আলাদা ফর্মুলা হয়, এর একটা আলাদা টেকনিক হয়। আর মটন যখন রান্না করবো তখন একটু মিট মশলা ছাড়া তো চলেই না, ভাবাই যায় না, তাই নয় কি? কিন্তু এই মিট মশলা তৈরি করতে গেলে মাল্টিপল ইনগ্রিডিয়েন্টের দরকার এবং ব্র্যান্ড টু ব্র্যান্ড কিন্তু এর টেস্ট ভ্যারি করে। এর জন্যই তো দেখবেন যারা খাদ্যরসিক হয় বা যারা ভালো ভালো কুক হয় তারা ব্র্যান্ড মেনশন করে দেয় যে অমুক ব্র্যান্ডের মিট মশলা আমার লাগবে। তো আমরা অনেকেই জানি না যে মিট মশলা কীভাবে তৈরি হয়। মিট মশলার যে ইনগ্রিডিয়েন্ট থাকে এগুলো হচ্ছে কিউমিন থাকে, এর মধ্যে ফেনুগ্রিক লিপ থাকে ড্রাইড, এর মধ্যে আপনার আদা শুট যাকে বলে, ড্রাইড জিঞ্জার যাকে বলে, কিউমিন, কোরিয়েন্ডার, আপনার ক্লোভ, গ্রিন চিলিস, আপনার গ্রিন কার্ডমম, আপনার মাল্টিপল টাইপের মানে স্পাইসেস এতে অ্যাড হয়। কিন্তু আপনাকে কখনো কিন্তু কোনো কোম্পানি বলবে না যে কত এমজি কত গ্রামে মিক্স আপ হচ্ছে, সেই রেসিপি কিন্তু কখনো বলবে না। অ্যাজ ফর ফাসাই ল, ফাসাই রুল অনুযায়ী কিন্তু কোন কোন ইনগ্রিডিয়েন্ট পাঞ্চ করছো প্রত্যেক মিট মশলায় লেখা থাকবে, কিন্তু 100 গ্রামের প্যাকেটে কোনটা কত কী মিক্স আপ করা হচ্ছে সেটা কখনো বলবে না, কারণ সেটা তো কোম্পানির নিজস্ব টেকনিক, নিজস্ব জালবা। এর জন্যই তো আপনি এভারেস্টের মিট মশলা কেনার জন্য আপনি দৌড়বেন, আর এর জন্যই তো আপনি অন্য হয়তো যে মিট মশলা সেটাকে প্রত্যাখ্যান করবেন, এটাই তো মানে মেন ফান্ডা। তো ডেফিনেটলি মিট মশলা সম্পর্কে অজানা হিস্ট্রি শুনে আপনারা সমৃদ্ধ হলেন, কেমন লাগলো কী লাগলো আপনারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, প্রশ্ন থাকলে তো ডেফিনেটলি করবেন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি, প্রোডাক্ট বাইজ সবসময় তৈরি আছে, আপনি যে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো, যে কন্টেন্ট রিগার্ডিং রিভিউ হচ্ছে সেই কন্টেন্টের উপরে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, আরও অজানা তথ্য নিয়ে আমি সুজা চক্রবর্তী চলে আসবো আপনাদের মাঝে প্রোডাক্ট বাজি করতে, নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন তথ্য, অজানা তথ্য, পণ্য ইতিহাস, নতুন নতুন প্রোডাক্টের সম্পর্কে জানা, পুরনো প্রোডাক্টের সাথে তার আদি অনন্তকালের কী ইয়ে আছে, আমাদের এর সাথে কী সম্পর্ক আছে, সমস্ত কিছু কোথায় থেকে উদ্ভব হলো সব কিছু আমি আপনাদেরকে খুলে বলবো।
আবার চলে আসবো প্রোডাক্ট বাজি করতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ডেফিনেটলি সেখানে ক্লিক করুন। আমি সুজয় চক্রবর্তী, আবার হাজির হয়ে যাবো আপনাদের সামনে প্রোডাক্ট বাজি করতে। ততক্ষণে বিরাম নিলাম।